আজকে আমরা পড়ব দ্য স্নেইল, লেসন 8, দ্য স্নেইল। এই স্নেইল গল্প কবিতাটির আমরা লাইন বাই লাইন বাংলা মানে এবং অর্থ আমরা সব কিছু বুঝব। আগে আমরা দেখে নিই দ্য স্নেইল এই কবিতাটি, ক্লাস টেনের দ্য স্নেইল কবিতাটি কার লেখা, অর্থাৎ উইলিয়াম কপার এর লেখা দ্য স্নেইল। স্নেইল এর বাংলা মানে হচ্ছে শামুক, অর্থাৎ একটা শামুকের জীবন কি, একটা শামুকের পরিপূর্ণ জীবন সম্পর্কে আমরা এখানে জেনে নেব। দেখো দ্য স্নেইল উইলিয়াম কপারের লেখা, লাইন বাই লাইন অর্থটা আমি পড়ে দিচ্ছি তোমাদের, দেখো বাংলা মানে সহ বলছি কি উইলিয়াম কপার। এখানে কিন্তু যতগুলো কথা আছে সমস্ত কথা কিন্তু আমাদের কিন্তু এই উইলিয়াম কপার বলেছেন, কার সম্পর্কে, দ্য স্নেইল সম্পর্কে বলেছেন। অর্থাৎ কি বলছেন দেখা যাক একটু, আমরা পড়ি টেক্সট বইটার মানেটা কি দেওয়া আছে। টু গ্রেস, ঘাসেতে, ওর লিফ, লিফ মানে পাতাতে, ওর ফ্রুট, ফ্রুট মানে ফলেতে, ওর ওয়াল, ওয়াল মানে দেওয়ালেতে, দ্য স্নেইল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল। অর্থাৎ মানেটা কি হলো, ঘাসেতে, পাতাতে, ফলেতে বা দেওয়ালেতে দ্য স্নেইল শামুক স্টিক্স মানে আটকে থাকে বা লেগে থাকে বা আটকে থাকে, এই স্টিক্স মানে লেগে থাকা বা আটকে থাকা, ক্লোজ খুব কাছাকাছি, তাহলে দ্য স্নেইল স্টিক ক্লোজ মানে কি শামুকটি খুব কাছে লেগে থাকে, নর ফিয়ার্স টু ফল, আর ফিয়ার্স মানে ভয় পাওয়া আর ফল মানে পড়া, তাহলে সে পড়তে ভয় পায় না, তাহলে অর্থটা হলো ঘাসে পাতায় ফলে বা দেওয়ালে শামুকটি খুব কাছে আটকে থাকে, সে পড়ে যেতে ভয় পায় না, নর ফিয়ার্স টু ফল মানে সে পড়ে যেতে ভয় পায় না। তারপর মানে কি বলছে, এজ ইপ, এই এজ ইপ যে দেওয়া আছে, এই এজ ইপ এর বাংলা মানে হচ্ছে মনে হয়, এজ ইপ মানে মনে হয়, হি গ্রিউ দেয়ার মনে হয়, হি মানে সে, সে মানে এখানে শামুকটির কথা বলা হয়েছে, সে গ্রিউ দেয়ার সে সেখানেই, গ্রিউ মানে বড় হওয়া, সে সেখানেই বড় হয়েছে, হাউস এবং সেখানেই তার বাড়ি, এন্ড অল টুগেদার আর অল মানে সব কিছুই, টুগেদার মানে একত্রে, অর্থাৎ শামুকটি যেখানে এই ঘাসে পাতায় ফলে বা দেওয়ালে আছে সেখানেই সে বড় হয়েছে, সেটাই সেখানে সে বড় হয়েছে, সেটাই তার বাড়ি এবং অল টুগেদার এবং সব কিছুই তার ওইটাই, আর সব কিছুই সেটাই তার। এবার বলছে কি নেক্সট প্যারায় বলছে, উইথিন দ্যাট হাউস, আর ওই বাড়িতে, বাড়িতে সিকিউর হি হাইডস, সিকিউর মানে নিরাপদ, হি হাইডস মানে সে লুকিয়ে থাকে, আর ওই বাড়ির মধ্যেই নিরাপদে সে থাকে, সে লুকিয়ে থাকে, হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, কখন সে নিরাপদে লুকিয়ে থাকে, কখন সে বলছে যখন, হয় মানে যখন, ডেঞ্জার, ডেঞ্জার মানে বিপদ, ইমিনেন্ট মানে আসন্ন, বিটাইডস মানে ঘটে, অর্থাৎ যখন কোনো বিপদ ঘটে তখন শামুকটি, শামুকটি হি মানে সে, সে মানে শামুকটি সিকিউর মানে নিরাপদে হাইটস মানে লুকিয়ে থাকে, উইথিন দ্যাট হাউস তার বাড়িটির মধ্যে। এখানে শামুকের বাড়ি বলতে কী বোঝানো হচ্ছে, তোমরা যদি শামুকের যদি কেউ খলসটা দেখো, খলসটাই হচ্ছে তার বাড়ি, ঠিক আছে। এ বলছি কি যখন বিপদ আসে সেই বিপদটা কিসের, এটাও বলে দিয়েছেন আমাদের, অফ স্টর্ম, কোনো ঝড়ের যদি বিপদ হয় বা আদার হার্ম বা আরও অন্য কিছু, বিসাইডস অফ ওয়েদার, বিসাইডস মানে তাছাড়া, অফ ওয়েদার মানে আবহাওয়া, আবহাওয়া ঘনীভূত হওয়ার পরেও আরও অন্যান্য কোনো ক্ষতি, আদার হার মানে অন্যান্য ক্ষতি বা ঝড়, যে কোনো ধরনের, যে কোনো প্রকারেই সে কোনো ডেঞ্জার মানে যে কোনো প্রকারেই ওর বিপদ আসুক না কেন, শামুকটি যখনই কোনো ইমিনেন্ট মানে কোনো বিপদ আসে, আসন্ন, ইমিনেন্ট কথা তো আসন্ন, যখন কোনো বিপদ আসে শামুকটি কী কাজ করে, হি মানে সে হাইডস মানে লুকিয়ে, লুকিয়ে নেয় বা লুকিয়ে থাকে, সিকিউর মানে নিরাপদে, কোথায়, উইথিন দ্যাট হাউস তার বাড়িটির মধ্যে, তার বাড়ি বলতে এখানে খলসটির কথা বলা হয়েছে। নেক্সট পেরা আমরা একটু আসি, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও একটি লাইক দিয়ে দাও, আমার চ্যানেলে যারা নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পরের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখো। তারপর দেখো এবার কি বলছে, তারপরে মানে এটা গিফট, গিফট মানে দাও, বাট মানে কিন্তু, হিজ হর্নস, হিজ মানে তার, তার বলতে শামুকটির, হর্নস মানে সুর, শুঙ্গ বা সুর, দ্য স্লাইটেস্ট টাচ, স্লাইটেস্ট মানে হালকা, টাচ মানে স্পর্শ, তো বলছে কি গিফট দাও
কিন্তু কিন্তু হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাস্ট, মানে এখানে এটার মাধ্যম দিয়ে কবি উইলিয়াম কপার আমাদের বলতে চেয়েছেন তোমরা তার সুরটাকে, হর্ন সুরটাকে একটু হালকা টাচ করো, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার্স ইজ সাস, হিজ মানে তার সেলফ কালেক্টিং পাওয়ার, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার মানে হচ্ছে হিজ মানে তার সেলফ কালেক্টিং পাওয়ার কথা হচ্ছে অবিচলিত শক্তি, ইজ সাস, ইজ মানে হয়, সাস মানে এরকম, অর্থাৎ তোমরা যদি তার সুরটাকে একটু টাচ করো দেখবে হিজ সেলফ কালেক্টিং পাওয়ার তার অবিচলিত শক্তিটা ইজ সাস এরকম, কী কীরকম, হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস, হি শ্রিঙ্কস মানে সে লুকিয়ে যায়, সে গুছিয়ে নে, ইনটু হিজ হাউস সে তার বাড়ির মধ্যে গুটিয়ে যায়, উইথ মাস ডিসপ্লেসার, উইথ মাস ডিসপ্লেসার মানে অসন্তুষ্টিত হয়ে বা বিরক্ত হয়ে সে কিন্তু তার বাড়িটির মধ্যে তার সুরটি ঢুকিয়ে নিয়ে ঢুকে যায়। তারপর বলছে কি নেক্সট, এবার দেখো কী বলছে, হয়ারিভার, হয়ারিভার মানে যখনই বা সরি হয়ারিভার মানে যেখানেই হি ডুয়েলস, ডুয়েলস মানে বাস করা বা থাকা, যেখানেই সে, হি মানে সে বাস করে, ডুয়েলস মানে বাস করে, যেখানেই সে বাস করে, এখানে হি বলতে দ্য স্নেইলকে বোঝানো হয়েছে, ঠিক আছে, হোয়ারিভার হি ডুয়েলস সে যেখানেই বাস করে, হি ডুয়েলস অ্যালোন সে একাই বাস করে, শামুক হচ্ছে এমনটা জিনিস, শামুক এমন একটা জিনিস, ও কিন্তু কখনো কারো সঙ্গ নেয় না, ও একাই কিন্তু থাকে, সে ঘাসে থাক বা পাতায় থাক বা ফলে থাক বা দেওয়ালে থাক, সে যেখানেই থাক, ঠিক আছে, সে কিন্তু একাই থাকে। তারপর বলছি কি, তাহলে মানে কি হলো, হোয়ার ইভার হি ডুয়েলস সে যেখানে, সে যেখানেই থাকে, হি ডুয়েলস অ্যালোন সে একাই থাকে, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট মানে ছাড়া, হিমসেলফ মানে নিজেকে, নিজেকে ছাড়া, অ্যাকসেপ্ট হিমসেলফ মানে নিজেকে ছাড়া, হ্যাজ কেটল, কেটলস নান অর্থাৎ নিজেকে ছাড়া তার আর কোনো অস্থাবর সম্পত্তি নেই, অর্থাৎ অ্যাকসেপ্ট মানে ছাড়া, হিমসেল মানে নিজেকে, হ্যাজ নান মানে নেই, কি নেই, কেটলস, কেটলস মানে হচ্ছে অস্থাবর সম্পত্তি, ঠিক আছে, অর্থাৎ ও, ও শামুক হচ্ছে এমন একটা প্রাণী ও কিন্তু নিজেকে ছাড়া ওর আর অন্য কোনো জিনিস, কিন্তু ওর কোনো কিচ্ছু বিষয় সম্পত্তি ও অস্থাবর সম্পত্তি ওর কিচ্ছু নেই, একমাত্র ওর ওই দেহটাই আছে, ওর খলসটাই আছে, এটা কিন্তু বলছে। এবার বলছি কি, ওয়েল স্যাটিসফাইড, ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, ওয়েল স্যাটিসফাইড কথা অর্থ হচ্ছে সে নিজে খুব সন্তুষ্ট, সে নিজে সন্তুষ্ট, টু বি মানে হয়, হিজ মানে তার, ওন মানে নিজের, হোল ট্রেজ মানে গচ্ছিত সম্পদ, অর্থাৎ তার যে কোনো কিছুই নেই এবং তার খলসটা এবং তার মধ্যে থাকা সে, অর্থাৎ তার খলসটাই হচ্ছে তার হোল ট্রেজার, গচ্ছিত সম্পদ, এই ওর এটা ছাড়া ওর আর কিচ্ছু নেই, ও নিজে, নিজেকে ছাড়া ওর আর কিচ্ছু নেই, ওয়েল স্যাটিসফাইড মানে খুব সন্তুষ্ট, টু বি হিজ ওন হোল ট্রেজার নিজের গচ্ছিত সম্পদ, নিজের গচ্ছিত সম্পদে সে কিন্তু খুবই সন্তুষ্ট। আমরা পড়লাম, এরপরে আমরা চলে আসি এরপরের পাতায়, এরপরে কী বলছে দেখো, এরপর বলছে যে দাস, দাস মানে এইভাবে, হারমিট লাইক, হারমিট মানে সন্ন্যাসী, লাইক মানে এখানে মতো, লাইক মানে পছন্দ নয়, এইখানে লাইক মানে মতো, দাস মানে এইভাবে, হারমিট লাইক মানে সন্ন্যাসীর মতো, হিজ লাইফ হি লিডস, লিডস মানে কি জীবন কাটায়, হিজ লাইফ মানে তার জীবন, অর্থাৎ সন্ন্যাসীর মতো সে তার জীবন কিন্তু কাটায়, নোর পার্টনার অব হিজ বানকুয়েট নিডস, বানকুয়েট মানে সন্ধ্যার সময় খাবার যে একটা ব্যবস্থা করা হয় ওই কোটাকে বলা হয় বানকুয়েট, অর্থাৎ তার সন্ধ্যার সময় সন্ধ্যার খাবারের সময় তারও কিন্তু কারো সঙ্গী, পার্টনার মানে সঙ্গী তার প্রয়োজন হয় না, নিডস মানে প্রয়োজন, ও শামুক হচ্ছে এমন একটা জিনিস, ও যখন খায় ও একাই খায়, ও ওর অন্য কোনো পার্টনার বা অন্য কোনো পার্টনার বা সঙ্গী কিন্তু প্রয়োজন হয় না, কখন, যখন বানকুয়েট করে, বানকুয়েট মানে যখন আহার করে খাবার খায়, সন্ধ্যার সময় বসে যখন খাবার খায় তখন কিন্তু ওর কোনো সঙ্গীর প্রয়োজন হয় না। এন্ড এবং ইফ এবং যদি, যদি হি মিটস ওয়ান, যদি তার কখনো সাক্ষাৎ হয় কারো সঙ্গে, হি মিটস ওয়ান, হি মানে তার, সে মিটস মানে সাক্ষাৎ করা, ওয়ান মানে কারো সঙ্গে, অর্থাৎ খাবার সময় শামুকটি যদি কারো সঙ্গে দেখা করে বা কারো সঙ্গে যদি সাক্ষাৎ হয়, অনলি ফিডস কেবলমাত্র খেয়ে নেই দ্য ফাস্টার মানে খুব দ্রুত গতিতে, যখনই শামুকটি খাওয়া দাওয়া করে আর শামুকটি খাওয়া দাওয়ার সময় যদি অন্য কারো কারো সঙ্গী বা অন্য কিছু কারো যদি দেখা হয় তো শামুকটি কী কাজ করে, ফিডস মানে খেয়ে নেই দ্য ফাস্টার খুব দ্রুত গতিতে খেয়ে নেই। এবার বলছে নেক্সট হচ্ছে কি,
হু সিক সিক্স মানে হচ্ছে খোঁজ করা বা সার্চ মানে সার্চিং আমরা সার্চ মানে জানি খোঁজ করা ফেজাল বা লুক ফর মানে খোঁজ করা এখানে সিক্স মানে খোঁজ করা হু মানে যে বা যিনি হু সিক্স হিম যে হিম মানে তাকে তাকে বলতে শামুকটাকে যে শামুকটাকে খোঁজ করে মাস্ট বি ওর্স দেন ব্লাইন্ড ওর্স মানে খারাপ দেন মানে থেকে ব্লাইন্ড মানে অন্ধ মাস্ট মানে অবশ্যই হবে তাহলে হু সিক্স হিম যে শামুকটাকে খোঁজ করে সেই ব্যক্তিটা যে শামুকটাকে খোঁজ করবে সেই ব্যক্তিটা মাস্ট বি অবশ্যই হবে কি হবে ওর্স খারাপ দেন ব্লাইন্ড মানে অন্ধের থেকেও খারাপ হবে অন্ধ লোক যদি এমন একটা জিনিস খুঁজে বেড়ায় তো একটা নিরর্থক এরকম অর্থ হয় না ওরকম কোনো ব্যক্তি যদি এই শামুকটাকে খুঁজে বেড়াতে শামুকটাকে খুঁজে দেখতে চায় আর ও যদি নিজে যে বলে আমি শামুক দেখবো তো অন্ধর থেকেও ও বেশি খারাপ হবে কারণ শামুক তো খুঁজে পাওয়া যাবে না কী বলছি একটু পরে ওই ডিটেলসটা বলে দিয়েছে কেন বলছি দেখো ব্র্যাকেটের মধ্যে দিয়েছে হি অ্যান্ড হিজ হাউস মানে শামুকটি এবং তার বাড়িটি এখানে তার বাড়ি বলতে ওই শামুকের খলসটির কথা বলা হয়েছে ঠিক আছে হি অ্যান্ড হিজ হাউস সে এবং তার বাড়িটি আর সো কম্বাইন্ড একদম একত্রে থাকে তোমরা যদি কেউ শামুক দেখে থাকো তোমরা যদি কেউ শামুক দেখে থাকো তাহলে দেখো শামুকটার মধ্যে এই শামুকটার খলসটাই কিন্তু ওর বাড়ি আর ওর মধ্যেই কিন্তু সে থাকে তো ওই জন্য বলছে তার হি মানে সে এবং হিজ হাউস মানে তার বাড়িটি সে এবং তার বাড়িটি আর সো কম্বাইন্ড একদম একত্রিত একসঙ্গে থাকে ইফ মানে যদি ফাইন্ডিং ইট যদিও বা কখনো কোনো ব্যক্তি অর্থাৎ কোনো ব্যক্তি বলতে যে শামুকটি খোঁজ করছিল সে বা তিনি যদি কখনো খোঁজ করতে করতে যদিও তিনি ইট এই ইট বলতে হিজ হাউস তার বাড়িটির কথা বলা হয়েছে যদি যিনি শামুকটি খোঁজ করছিলেন তিনি যদি খোঁজ করতে করতে এইটা খুঁজে পেয়ে যায় মানে এইটা বলতে শামুকটির খলসটি যদি খুঁজে পেয়ে যায় হি ফেইলস টু ফাইন্ড মানে সে খুঁজতে ব্যর্থ হয়ে যাবে ইটস মাস্টার শামুকটির খলসটি খোঁজ করে খুঁজে পেলেও সেই শামুকটির প্রভুকে বা শামুকটির মাস্টারকে বা মালিককে সেই মালিকটাকে কে খুঁজে পায় না যে শামুকটাকে খোঁজ করে কী করে পাবে কারণ সে শামুকটির খলসটিকে খুঁজে পেয়েছে তার মধ্যে থাকা প্রভুটিকে বা মাস্টারটিকে সে খুঁজে পায় না এই হয়ে গেলো আমাদের ক্লাস টেনের লেসন আট দা স্নেইল এর লাইন বাই লাইন বাংলা মানে আমি তোমাদের বাংলা মানে অর্থ সব বলে দিলাম এরপরে আমি তোমাদের দেখাবো এরপরে ভিডিও আমি তোমাদের দেখাবো এই যে দা স্নেইল থেকে যে এমসিকিউ কোশ্চেনগুলি আছে তোমরা দেখতে পাচ্ছ এই সমস্ত প্রশ্নের উত্তর এবং গ্রামার সহ যে গ্রামার ইউজ লেখা আছে সমস্ত প্রশ্নের উত্তর আমি এরপরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে এরপরের ভিডিওতে